وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا जवान कुले उच्चो आवाजे पढ़ी अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला अली सैयदीना प्रण कुलिया पढ़ो दुरूद होए नबीर दीवाना बग तक ले जाते पारो ओई जे सोनार मदीना मौलाना मुहम्मद वाला अली सैयदीना कुटीनो हशर दीने नबी होबे नुम्मतेर जामी जहानेर बदशन भी रहमतन लिल आलमीन अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली सैयदीना एक उच्च आवाज़े जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नहीं कुनु माबूद अल्लाह चढ़ा حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مقام دوار پیر بڑی آیوجیتو আজকের এই ৪৫তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত ওলামায়ে কেরাম
আমার সামনে উপস্থিত আল্লাহর মায়ার বান্দারা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকর আমরা আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকের এই ইসালে সওয়াব মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায় করে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ, আর উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। রাত কিন্তু বেশি হয় নাই, ইসালে সওয়াব মাহফিলে উপস্থিত হয়েছেন। শীতের রাত, হয়তো শীত লাগতে পারে, কিন্তু ঘুমাবেন না, কারণ আপনাদের যে আওয়াজ দিচ্ছেন সেই আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা ঘুমিয়ে আছেন। আল্লাহর দরবারে শুকর আদায় করতে ইচ্ছা আছে কি আপনাদের? কথা বলেন, কথা বলেন। আসুন আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক কে দিয়েছেন? কথা বলেন, উচ্চ আওয়াজে বলেন। আল্লাহ যদি বান্দাকে কোনো কাজ করার তৌফিক না দেন, তাহলে বান্দা শত চেষ্টাও করে কোনো কাজ করা সম্ভব হয় না। দয়া করে সামনে এগিয়ে বসেন, আর একটু সময় নষ্ট করবো আপনাদের, একটু কথা বলবেন প্লিজ, একটু কথা বলবেন আমার সাথে। আজকের এই মাহফিল যে আমরা যারা আয়োজন করেছেন, যদি তারা ইচ্ছা করতেন এখানে অন্য কোনো আয়োজন করতে পারতেন, তারা অতি ইচ্ছা করে চেষ্টা করে কোরআন হাদিসের মাহফিলের আয়োজন করেছেন, এতে আপনারা খুশি না বেজার? কথা বলেন। যে মাহফিলে আসার পরে আল্লাহর রহমত বর্ষিত হয়, যে মাহফিলে আল্লাহর বরকত নাজিল হয়, আমরা সেই মাহফিলে উপস্থিত হয়েছি, এতে আমরা খুশি না বেজার? খুশি। তাহলে খুশি যখন আমরা হয়েছি, আমাদের যিনি মনিব, যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক, যার হাতে আমাদের হায়াত, যার হাতে আমাদের মওত, আসুন আমরা তাকে একটু খুশি করে আমরা তার দরবারে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম সুনার মদিনায় রহমতুল লিল আলামিনের খিদমতে যার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎকে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা এমন এক জাতি যে জাতিকে আল্লাহ পাক উত্তম জাতি হিসেবে কবুল করেছেন। উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অনেক জাতি পাঠিয়েছেন, সকল জাতির চেয়ে সর্বশ্রেষ্ঠ জাতি হলো ইনসান জাতি। উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের খুশনসিব যে আমরা ইনসান হিসাবে জমিনের মধ্যে পয়দা হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আরও খুশনসিব হলো আমরা আখেরি জামানার পয়গম্বর, দু জাহানের বাদশাহ রহমতুল লিল আলামিনের উম্মত হয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য যে নিয়ামত দান করেছেন, সর্বোত্তম যে নিয়ামত, সেই নিয়ামত হলেন আর কেউ না, দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেছেন, তোমরা আমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হলে তোমরা আমার দরবারে খুশি জাহির করো, খুশি প্রকাশ করো। তাহলে আমরা খুশি কেমনে প্রকাশ করব? আমাদের খুশি প্রকাশ হলো আল্লাহর জিকিরের মাধ্যমে, কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে, কোরআন হাদিসের আলোচনা শোনার মাধ্যমে, রাসূলের উপর দুরুদ শরীফের মাধ্যমে, মিলাদের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আমরা খুশি প্রকাশ করব। এতে আমরা প্রস্তুত আছে কি নাই? কথা বলেন। সম্মানিত হাজিরিন, যিনি আমাদের নবী, যিনি আমাদের শাফাআতের কাণ্ডারী, যিনি আমাদেরকে কিয়ামতের মাঠে শাফাআত করবেন, উদ্ধার করবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ রব্বুল আলামিন সেই নবীর উপর কোরআন করিম অবতীর্ণ করেছেন, যে কোরআনুল করিমটা হলো উম্মতে মুহাম্মাদের জন্য একটা পথ প্রদর্শক। জোরে বলুন সুবহানাল্লাহ।
কুরআনুল করিম এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কুরআনুল করিম হলো এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে মানুষের দৈনন্দিন সকল বিষয়ে কিভাবে মানুষ চলাফেরা করবে, কিভাবে মানুষ ব্যবসা বাণিজ্য করবে, পরিবার মেনটেন করবে, উচ্চ আদালত পরিচালনা করবে, এ দেশ কেমনে, সমাজ কেমনে চালাবে, সকল বিধিবিধান দিয়েছেন কে? আল্লাহ। কোথায় দিয়েছেন? কুরআনুল করিমের মধ্যে। সুবহানাল্লাহ। ওই কুরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক একটি আয়াত নাজিল করেছেন, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের অর্থ হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ভালো কাজ করেছে, নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সে তার নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসালে সওয়াব মাহফিল আমরা আয়োজন করেছি, আমরা যারা উপস্থিত হয়েছি ইসালে সওয়াব মাহফিলে আসলে একটা কথা মনে হয় যে আমাদের মুর্দে গানরা খবরে কিভাবে আছেন, মরার কথা একবার স্মরণ হয়, কথা বলেন ঠিক কিনা? একটু কথা বলবেন প্লিজ, একটু কথা না বললে আমি একটু আলোচনা করতে সুবিধা পাবো না, আল্লাহর বাস্তে একটু কথা বলবেন। এই মাহফিলে উপস্থিত হওয়ার একটাই কারণ যে মৃত্যুর কথা স্মরণ হয়, কথা বলেন ঠিক কিনা? এখন যদি ইসালে সওয়াব মাহফিলে কোনো মানুষ উপস্থিত হয়ে তার মৃত্যুর কথা স্মরণ হয়, তখন তার অন্তরে মাবুদ মাওলার বয় ঢুকে যাবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি একজন মানুষের ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকে যায়, তখন ওই মানুষ কখনো ভয় ঢুকার পরে আল্লাহর আর কোনো নাফরমানি কাজ করতে পারে না। যুগে যুগে আল্লাহর মাহবুব বান্দা যারা, তাদের কথা চিন্তা করে দেখুন, তাদের জীবন ইতিহাস তালাশ করে দেখুন, আল্লাহর মাহবুব বান্দা যারা তাদের ইতিহাস তালাশ করলে পাওয়া যায় তাদের জীবনে কোনো খারাপ আমল ছিল না, আল্লাহর নাফরমানির কোনো কাজ তারা করতেন না, আল্লাহর হুকুমের বাহিরে তারা কোনো কাজ করতেন না, সদা সর্বদা যতক্ষণ তারা থাকতেন দিন হোক, রাত্র হোক, সকাল হোক, সন্ধ্যা হোক, তারা সবসময় চেষ্টা করতেন আমার মাবুদ মাওলার কি গোলামি আমি করব, আর আমি সেই গোলামি দিয়ে আমার মাবুদ মাওলাকে সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ। পীর আউলিয়া যারা, আপনাদের ভাগ্য ভালো, এই গ্রামে একজন আল্লাহর ওলি আরাম করতে আসেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা যারা, অর্থাৎ আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলি যারা, তারা যে স্থানে আরামে আছেন ওই এলাকার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো প্রকার গজব নাজিল হয় না। সুবহানাল্লাহ। ওই এলাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের মাত্রা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওই এলাকার মানুষের রিজিক রুজির মধ্যে আল্লাহ পাক বরকত বাড়িয়ে দেন। এখন প্রশ্ন করতে পারেন, আমাদের এলাকায় তো একজন আল্লাহর ওলি আছেন, কিন্তু আমাদের কাজে কামে বরকত নাই কেন? সে কথার উত্তর হলো যে আপনি ওই আল্লাহর মাহবুব বান্দা যিনি আপনার এলাকায় আরাম করেছেন, আপনি তার জীবন তালাশ করুন, তাকে অনুসরণ করে সে যে পথে চলে গেছেন সেই পথে আপনিও চলার চেষ্টা করুন, আল্লাহ পাক আপনার সব কিছুর মধ্যে বরকত পাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি কারাম, আল্লাহর ওয়ালি কারা, তাদের পরিচয় খুঁজতে হয় না, তাদের পরিচয় হলো আল্লাহ পাক কুরআনুল করিমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا উচ্চ আওয়াজে পড়ি আল্লাহু আকবার। আল্লাহর ওলি হতে হলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হাসিল করতে হলে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিয়ামত প্রাপ্তি হতে হলে সর্বপ্রথম বান্দাকে যে কাজ করতে হবে সেই কাজটা হলো আল্লাহ পাকের গোলামি। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ দুনিয়ার কোনো মালিকের ঘরে চাকরি করে আর যদি তার মালিককে তার কাজ দিয়ে খুশি করতে পারে, বিকাল বেলা যখন আসবে মালিক ডাক দিবে, হে আমার কর্মচারী একটু আসো, হে আমার কর্মচারী একটু আসো, তোমার কাজ কর্মের উপর আমি সন্তুষ্ট হয়ে তোমাকে আমি 10 টাকা বকশিস দিলাম, এভাবে দেয় কিনা কথা বলেন? মালিকরা বকশিস দেয় না? দেয়। দুনিয়ার মালিক যদি একজন কর্মচারীকে বকশিস দিতে পারে কাজের উপর সন্তুষ্ট হয়ে, আমরা যার গোলাম, এই পৃথিবীর মালিক যিনি, তিনি হলেন দয়াময় আল্লাহ, অসীম দয়ালু, যার উপর দয়ার কোনো, যে আল্লাহ পাকের দয়ার উপর অন্য কোনো দয়ার কোনো টাইম নাই, কোনো অন্য কোনো দয়ার কোনো সাবজেক্ট নাই, ওই আল্লাহ পাক এত অসীম দয়ালু, সেই দয়াময় আল্লাহকে যদি আমরা তার গোলামি দিয়ে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা নিয়ামত, অতএব আমরার আল্লাহর পক্ষ থেকে আমরা বরকত পাওয়ার আশা করতে পারি কি না, কথা বলেন, পারি কি না? পারি। যদি আমরা মাবুদের গোলামি করে মাবুদকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ পাক যেভাবে কোরআনুল করিমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোনো সন্দেহ নাই, যদি মাবুদের গোলামি সঠিকভাবে আমরা আদায় করতে পারি, কেয়ামতের মাঠে আল্লাহ পাকের জান্নাতের মেহমান আমরা হতে পারব। সুবহানাল্লাহ। কিন্তু সমাজে অনেক কাজ আছে যেটা হলো ইসলামের বাহিরে, কথা বলেন ঠিক কি না? বর্তমান সমাজের মধ্যে সুবিচার নাই, কথা বলেন, সমাজের মধ্যে সুবিচার নাই, সমাজের মধ্যে প্রকৃত হক যে পাবে তার হকের কোনো মূল্যায়ন নাই, যে যে সম্মানের পাত্র তার সম্মান নাই, সমাজের মধ্যে দান্দার চলাচল বেশি আছে, কথা বলেন ঠিক কিনা? হকের পথে মানুষ কম কিন্তু বাতিলের পক্ষে মানুষ বেশি। একটা ইসানে সওয়াব মাহফিল আয়োজন হয়েছে, এখানে মানুষের সংখ্যা কম, কিন্তু যদি ওখানে গানের কোনো প্রোগ্রাম করা হতো, মনে হয় মুকাম দুয়ারের মেইন রাস্তা পর্যন্ত রোড ব্লক থাকতো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, তোমরা আমার গোলামি করো, আমাকে সন্তুষ্ট করো, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে রে বান্দারা তোমাদের জন্য, আমি আল্লাহ অন্য আয়াতে বলতেছি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি তোমাদের গোলামি দিয়ে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, খুশি করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য বললাম, বান্দারে আমার তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, তুমি আমাকে সন্তুষ্ট করো, কি দিয়ে সন্তুষ্ট করবে? একমাত্র আমি আল্লাহর গোলামি দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি হলাম আমরা যখন ঈমান এনেছি, সকলেই আমরা কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা পড়েছি, ঈমান এনেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহর প্রেরিত রাসূল। আমরা নামাজ পড়ি কেন? আল্লাহ পাক ইমান আনার পর আমাদের উপর যে কাজটি ফরজ করে দিয়েছেন সেই কাজটা হলো নামাজ।
নামাজের পরে হলো রোজা, রোজার পরে হলো হজ, আর হজের পরে হলো যাকাত। ও মুসলমান, তুমি মুসলমান নামদারি মুসলমান হলে চলবে না, আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে। সেই জবাব থেকে মুক্তি পেতে হলে আল্লাহ পাক ইমানের উপর যে কাজটা ফরজ করে দিয়েছেন সেই কাজটা হলো তোমার উপর আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন। নামাজ ফরজ, নামাজ তুমি আদায় করো, তোমার ব্যবস্থা আল্লাহ নেবেন, তোমার রুজির মধ্যে বরকত দিবেন, তোমার সব কাজের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন। নামাজ তুমি পড়ো না, শত ইনকাম করো না কেন, যত ব্যবসা বাণিজ্য করো না কেন, নামাজ না পড়লে রে মুসলমান তোমার কোনো কাজে কোনো বরকত হাসিল হবে না। ও মুসলমান, প্রকৃত নামাজি যিনি তাকে পরিচয় করা যায়, দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়া চলবে না, চলবে না। নামাজ পড়া চলবে একজনকে সন্তুষ্টি করার জন্য, তিনি হলেন দয়াময় আমাদের আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে অনেক আছেন না, মসজিদে ইমাম সাহেবের পিছনে সর্বপ্রথম রাকাতে চলে যায়, কেননা গ্রামের মানুষ আমাকে মুরব্বী বলবে, কথা বলেন ঠিক কিনা? নির্বাচন সামনে আসলে মেম্বার চেয়ারম্যান পদপ্রার্থী হলে দেখবেন পাঞ্জাবির বাজারের দাম বেড়ে গেছে, পাঞ্জাবি পড়ে ইমাম সাহেবের পিছনে এক নম্বর রাকাতেও নামাজে। কিন্তু নির্বাচন যেদিন হয়ে গেছে এরপরে অপর নির্বাচন আসার আগ পর্যন্ত আর একদিনও নামাজে দেখা যাবে না। ও মুসলমান, দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়িও না। দুনিয়ার মানুষ তোমার উপর সন্তুষ্টি হলে তোমার কোনো ফায়দা হবে না, তোমার কোনো লাভ হবে না। যিনিকে তুমি সন্তুষ্টি করবে তিনি হলেন তোমার মুনিব, তিনি হলেন তোমার আল্লাহ। তোমার আল্লাহকে যদি তুমি তোমার গোলামি দিয়ে সন্তুষ্টি করতে পারো, একজন আল্লাহর ওলি যেভাবে আল্লাহ পাক বলেছেন যারা আমার হুকুম মতো চলে এলো, আমি আল্লাহ যা হুকুম করেছি তা মানলো, তার জীবনে বাস্তবায়ন করলো, আমি আল্লাহ তাদের জন্য এমন একটা সুসংবাদ দিলাম তাদের দুনিয়ায় কোনো চিন্তা নাই, কবরে যাওয়ার পরে কেয়ামতের আগ পর্যন্ত তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, সবাইকে একদিন দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে। আপনারা চিন্তা করে দেখুন, আপনাদের ঘরে অনেকের মা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের ঘরে অনেক মুরব্বী নাই, কোথায় তারা কবরে, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একটু চিন্তা করেন, আমি আর একদিন বাঁচব কিনা, এক ঘন্টা বাঁচতে পারবো কিনা, তার কোনো নিশ্চয়তা নাই। যেই দিন আমার কাছ থেকে, আমার জীবন থেকে যেই দিন যাই সময় চলে গেছে রে, সেই দিন আমার জীবনে আর কোনো দিন ফিরত আসবে না। আসুন যদি আমরা ওই চিন্তায় পড়ে যদি আমরা সামনে যতদিন বাঁচব, যতদিন যত সেকেন্ড যত মিনিট যত ঘন্টা আমরা বাঁচব, যদি আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি আল্লাহ যতদিন আমাদেরকে এই জমিনের মধ্যে বাঁচিয়ে রাখবেন ততদিন যেন আমরা তোমার গোলামি করে যেতে পারি, সকলে বলে আমি। ইসালে সওয়াব মাহফিল আয়োজন হয়েছে কিসের জন্য? মুর্দেগানদেরকে স্মরণ করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই মুর্দেগানদেরকে স্মরণ করতে হলে কোরআন তেলাওয়াতের প্রয়োজন আছে, জিকির আজকালের প্রয়োজন আছে, তাদের জন্য খালিসভাবে আল্লাহর দরবারে দোয়ার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? একজন মুর্দা কবরের মধ্যে অসহায় অবস্থায় আছেন, যদি আমরাও একদিন কবরে চলে যাই, এই দুনিয়ার টাকা অবস্থায় যা আমল করেছি তা আমরা দুনিয়ার মধ্যেই রেখে যাব, কিন্তু আমল সঙ্গে যাবে, কবরে যাওয়ার পর নতুন করে আর কোনো আমল করতে পারবো না। ওই কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেই সময় আপনার আমার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জান কবজ করার জন্য আসবেন, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসা পর্যন্ত যত আমল আছে আমাদের সেখানে আমল বন্ধ হয়ে যাবে, কবরে যাওয়ার পর নতুন করে কোনো আমল সংযোগ করা যাবে না। ওই কবরওয়ালা যারা জিন্দাদের প্রতি তারা অপেক্ষা করে থাকেন, কে আছে রে আমার বংশধরের মধ্যে, কে আছে রে,
কে আমার জন্য কোরআন তেলাওয়াত করবি, কে আমার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবি, কে আমার জন্য আল্লাহর রাস্তায় দান খয়রাত করে আমার মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করে সওয়াব দিবে আমার কবরে। ওই সময় যে জীবিত যারা তারা যদি একজন মুর্দার জন্য আল্লাহর ওয়াস্তে দান খয়রাত করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহর হাবিবের উপর দুরুদ সালাম পাঠ করে যদি একজন মুর্দেগানদের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই সমস্ত সওয়াব ওই কবরওয়ালাদের কবরে পৌঁছে দেন, কবরওয়ালাদের মধ্যে অনেক শান্তি পেয়ান। সুবহানাল্লাহ। এর জন্যই স্মরণ করবেন কাদেরকে, যারা ইন্তেকাল করে কবরে চলে গেছেন তাদেরকে স্মরণ করার দরকার আছে কি না, এই কথা বলেন। আছে, বর্তমান যুগ বড় ফিতনার যুগ, ওই ফিতনার যুগে ইমান নিয়ে বাঁচা হলো বড় কঠিন। বর্তমান সমাজে অনেক ইউটিউব ফেসবুক অনেক হুজুররা আছেন যাদের বক্তব্যের প্রথমেই বলা হয় মুর্দেগান কবরে চলে গেছেন, তাদের কাছে যাওয়ার আর দরকার নাই, কথা বলেন। নাউজুবিল্লাহ, উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। এর জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মুর্দেগানদের স্মরণে কবরে যাও, কবরে গিয়ে তাদের জিয়ারত করো। যদি প্রতিদিন তোমরা জিয়ারত করতে না পারো, আল্লাহর হাবিব বলেছেন কমপক্ষে হলো প্রতি শুক্রবার তোমাদের মুর্দেগানদের কবরের পাশে যাও, সেখানে গিয়ে মুর্দেগানদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে দোয়া করো। আল্লাহ পাক ওই দোয়ার বিনিময়ে ওই কবরবাসী মুর্দার তার কবরের আজাবকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে বর্তমান যুগে আমাদের বন্ধু আছে, বন্ধুর সাথে আড্ডা করি, মজা করি, ফুর্তি করি, অনেক সময় বিপদে পড়লে বন্ধু টাকা পয়সা দিয়ে সময় দিয়ে সাহায্য সহযোগিতা করে, কথা বলেন ঠিক কিনা। কিন্তু একজন মুর্দা কবরে যাওয়ার পর যে তাকে একটু তিলাওয়াত করবে, একটু জিয়ারত করবে, মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে দোয়া করবে, ওই মুর্দার জন্য সেই জীবিত ব্যক্তি হলো সবচাইতে পরম বন্ধু। এর জন্যই মুর্দেগানদেরকে বলবেন না। চিন্তা করে দেখুন, আপনি আজকে দুনিয়ার মধ্যে বসবাস করতেছেন, আপনার ঘর আছে, আপনার ঘরের জায়গা আছে, বন্দে আপনার ওই জায়গা জমি আছে, খেত করতেছেন, চাষ করতেছেন, আপনি সেখান থেকে রিজেক আপনি চাষ করে আল্লাহ পাক রিজেক দিচ্ছেন ওই চাষের দ্বারা, আপনি ওই রিজেক খাচ্ছেন, কিন্তু একটা কথা স্মরণ করবেন, আপনার মা বাবা আপনার দাদা দাদি যদি ওই ব্যবস্থা করে না যেতেন তাহলে আপনি এইসব বাহাদুরিও করতে পারতেন না। এর জন্যই মুর্দেগানদেরকে বলবেন না, একটা কথা মনে রাখবেন, আমার বাবা আমার দাদা আমার দাদি যেভাবে কবরে অসহায় অবস্থায় শুয়ে আছেন, একদিনও আমার এই সময় আসবে আমিও কবরে অসহায় অবস্থায় শুয়ে থাকব। যদি দুনিয়ার থাকা অবস্থায় নেক কোনো আমল করতে পারি, এমন কোনো আমল দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, তাহলে ওই আমলের বিনিময়ে অন্ধকার কবর আমার জন্য আলোকিত হয়ে যাবে, আর কেয়ামতের মাঠে আমি আল্লাহর দরবারে উপস্থিত হব নিশ্চিন্তিতভাবে, আর আল্লাহ আমাকে ঘোষণা করবেন, যারে আমলওয়ালা বান্দা, আমি তোমাকে ঘোষণা করলাম, অর্ডার করলাম, আমার জান্নাতের দরজা তোমার জন্য খোলা রয়েছে, আর তুমি আজ থেকে তুমি জান্নাতের মেহমান হয়ে গেলে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া বড় সহজ না হয় বড় কঠিন। নেক আমল কি? পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ। যদি আপনার অবস্থা থাকে, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেন তাহলে হজ করবেন, হজ করাও আপনার আমার উপর ফরজ, জাকাত দেওয়াও ফরজ, জাকাত ওয়াজিব হয়ে গেলে জাকাত দিতে হবে, হজ হজ ফরজ হয়ে গেলে হজ করতে হবে। কিন্তু মুসলমান যদি ওইসব অবস্থা হয় না, আল্লাহ তৌফিক দেন না, পাঁচ ওয়াক্ত নামাজ কেউ বাদ দিতে পারবেন না। যদি কোনো মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হালাল রিজিক খায়, নিজের শরীরের শক্তি দিয়ে শ্রম দিয়ে যদি টাকা খুঁজে টাকা রুজি করে, আর ওই টাকা দিয়ে যদি তার সন্তানদেরকে রিজিক দিয়ে খাওয়ায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বরকতে তার কামের মধ্যে কাজের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন, শরীরের মধ্যে শক্তি বাড়িয়ে দিবেন। আর যে রিজিক তার পরিবারকে খাওয়াবে, তার ওই পরিবারের তার সন্তান সহ সকল তার জন্য নেকিয়াতকার হয়ে যাবে। অনেক মানুষ আসে মরে যায় কিন্তু সন্তান কবরের দ্বারে পাশে একদিন যায় না। কারণ কি? ওই বন্দা যখন দুনিয়ার মধ্যে ছিল তখন ওই সন্তানকে হালাল রিজিক খাওয়াইতে পারে নাই, যার জন্য বাবাকে একদিনও স্মরণ করে না, মাকে একদিনও স্মরণ করে না। সম্মানিত হাজিরিন, এই দুনিয়া মুসাফির খানা, কেউ আগে রওনা হয়ে যাবেন, কেউ হবেন পরে রওনা। থাকার জায়গা কারো জন্য নয়, কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজে কথা বলবেন, কথা বলেন ঠিক কিনা? ওই দুনিয়া কারো জন্য 5 বছর, কারো জন্য 100 বছর, কারো জন্য 60 বছর, কেউ কোনো নিশ্চিত কোনো সময়সীমা কারো জন্য নির্ধারণ করা হয় নাই। নির্ধারণ যিনি করেছেন তিনি জানেন, তিনি বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন হায়াতকেও আমি সৃষ্টি করেছি, মৌতকেও আমি সৃষ্টি করেছি, ওই দুনিয়া তোমাদের জন্য পরীক্ষামূলক। মানুষ যখন দুনিয়ার সমাজে লেখাপড়া করে, স্কুল মাদ্রাসায় পড়া হয়, মানুষ পরীক্ষার হলে যায়, পরীক্ষার পত্র, পরীক্ষার প্রশ্নপত্র হাতে নেই, প্রশ্ন অনুযায়ী উত্তর দেই, তার পরীক্ষার রেজাল্টও 3 মাস পরে ঘোষণা করা হয়। কিন্তু এই দুনিয়া সবার জন্য একটা পরীক্ষা কেন্দ্র, যার ফলাফল হবে একদিন, সেই দিন হলো কিয়ামতের দিন। সুবহানাল্লাহ, ওই কিয়ামতের দিন ছাড়া পরীক্ষার ফলাফল প্রকাশ হবে না। ও মুসলমান, যদি ভালো কাজ করতে পারো, নেক আমল করতে পারো, আল্লাহর হুকুমের ভিতরে তোমার জীবন পরিচালনা করতে পারো, কিয়ামতের মাঠে আল্লাহ পাক তোমার ডান হাতে তোমার আমল সমূহ দিবেন। আর যার ডান হাতে আমল নামা পাবে, সেই যেন বুঝতে পারে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আর যে উত্তীর্ণ হয়ে গেল তার জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস কে অবদারিত করে রেখেছেন। সুবহানাল্লাহ, দৃষ্টি পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা অন্ধকার কবরের মাঝে রইবে রে মন পড়িয়া, যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাইবে ফিরিয়া। আল্লাহুম্মা সম্মানিত হাজিরিন, আমাদের কথা ছিল কোথায়, যে নেক আমল, নেক আমল ছাড়া কখনো কিয়ামতের মাঠে ডান হাতে আমল নামা পাওয়া যাবে না। আল্লাহ পাক আয়াতে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিস قال ذرة شرا يرى نك عمل করলে ডান হাতে আমল নামা পাবে, আর যদি দুনিয়ার তাকা অবস্থায় আল্লাহর হুকুমের বাইরে চলো তোমার বাম হাতে আমল নামা পাবে। আর যার বাম হাতে আমল নামা পাবে, সে যেন বুঝতে পারে তার পথ হলো বাম দিকে, ডান দিকে কোনো যাওয়ার রাস্তা নাই। আর বাম দিকে যে রাস্তাটা হলো, সেই রাস্তাটা হলো জাহান্নামের। আল্লাহর দরবারে আসুন আমরা ফরিয়াদ করি, আমাবুদ আয়াল্লাহ
আমাদের সকলের জন্য জাহান্নামের আগুনকে তুমি হারাম করে দাও সকলে বলি আমিন। শুধু কামনা করলে হবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, আর চাওয়ার পাশাপাশি আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই হুকুম আহকাম চলতে হলে, মেনে চলতে হলে একটাই পথ, সেই পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা আসামির মতো আল্লাহর দরবারে দাঁড়াই। কথা বলেন ঠিক কিনা? ওই যখন আমরা দাঁড়াই তখন আমরা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? উচ্চ আওয়াজে বলি আল্লাহ। আর রহমানির রহিম, যিনি হলেন দয়াময় দয়ালু, অসীম দয়ার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধুমাত্র তার গোলামি করব, অন্য কার গোলামি নয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যখন আমরা সূরাতুল ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আয়াত তেলাওয়াত করে আল্লাহর কাছে প্রার্থনা করি, আয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথে আল্লাহ চালাও। পরে আবার পড়ি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথে তোমার প্রিয়জন চলে গেছেন আল্লাহ, সে পথে তুমি আমাদেরকে চালাও। মুফাসসিরিনে কেরাম তাফসিরের মধ্যে বলেন, আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদাই ওয়াসসালিহিন। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথে আল্লাহর প্রিয়জন চলে গেছেন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আয় আল্লাহ তাদের পথে আমাদেরকে চালাও। তাদের পথ কোনটা? তাদের পথ হলো আউলিয়া কেরামের পথ, সাহাবায়ে কেরামের পথ, সুহাদায়ে কেরামের পথ। আর ওই পথে চললে রাসূলের পথ পাওয়া যাবে, আর যে পথে চললে রাসূলকে পাওয়া যায়, রাসূল পাওয়া গেলে আল্লাহকেও পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পেতে হলে রাসূল চিনতে হবে, রাসূল চিনতে হলে সাহাবী চিনতে হবে, সাহাবী চিনতে হলে তাবি চিনতে হবে, আর তাবি চিনতে হলে আল্লাহর ওলি যারা তাদেরকে চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যারা, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তাদের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, শুধু দুনিয়ার মধ্যে নয়, দুনিয়া এবং পরকালে। কে সুসংবাদ দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ। ওই আউলিয়া কেরামের পথ অনুসরণ করুন, ওই আউলিয়া কেরামের কাছে যান, আল্লাহর নেক বান্দা তাদের কাছে যান, সেখানে গেলে আল্লাহর জিকিরের শিক্ষা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জিকিরের শিক্ষা পাওয়া গেলে, যদি একটা মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে একমাত্র আল্লাহর জিকিরে মুশগুল থাকে, ওই জিকিরের বিনিময়ে বান্দার কলবের জঙ্কার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার অন্তরে জঙ্কার বেঁধে গেছে, যেখানে মানুষ যখন অসুস্থ হয়ে যায়, কোনো জায়গায় অপারেশন করতে হলে একজন ভালো অপারেশন যারা করে তাদের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? একজন ভালো ডাক্তারের প্রয়োজন, যে ডাক্তার অপারেশন করতে অভিজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? ওই অভিজ্ঞ ডাক্তার ছাড়া, ওই অভিজ্ঞ ডাক্তার ছাড়া একজন রোগীর অপারেশন করা সম্ভব হয় না। যদি মানুষের কলবের মধ্যে জঙ্গার ধরে যায়, ময়লা জমে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরটা পরিষ্কার তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পরিষ্কার। সুবহানাল্লাহ। ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু
وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ আল্লাহর হাবিব বলেন যার বডির মধ্যে সর্ব উত্তম একটা জায়গা আছে সেই জায়গাটা হলো মানুষের অন্তর আরবিতে বলা হয় মানুষের কলব ওই কলব বা অন্তর যার পরিষ্কার তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পরিষ্কার ওই কলবের মধ্যে যার ময়লা জমে যায় ওই কলবের মধ্যে জঙ্গার জমে যায় তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পরিষ্কার এর জন্যই কলপে পরিষ্কার করতে হলে একটাই মাত্র মেডিসিন সেই মেডিসিনের নাম হলো মহান আল্লাহ পাকের জিকির সুবহানাল্লাহ ওই জিকির কেমনে পড়বেন জিকিরের তালকিন ছাড়া লাফায়া লাফায়া জিকির করলে অন্তরের কলবের জঙ্কার দূর হয় না লাফাইয়া লাফাইয়া গান গাইয়া জিকির করলে আল্লাহ খুশি হন না জিকির করতে হবে জিকিরের তালকিন অনুযায়ী এর জন্যই আমি আগে বলেছি আল্লাহর নেক বান্দা যারা তাদের কাছে গেলে জিকিরের শিক্ষা পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের এলাকায় খানকার মাহফিল হয় কিনা কথা বলেন খানকার মাহফিল যেখানে হবে সেখানে গেলে জিকিরের শিক্ষা পাওয়া যাবে আর কোন লাফাইয়া লাফাইয়া বক্তার জিকির শুনে ভালো জিকির শিক্ষা করা যাবে না জিকির লাফাইয়া করবেন না খানকার মাহফিলে যাবেন খানকার মাহফিলে যিনি খানকা পরিচালনা করবেন ওনার দিকে তাকাবেন কেমনে উনি জিকির করেন লা কোথার থেকে শুরু করেন ইলা কোথার দিকে যায় আবার হা কোথার থেকে তাকে আবার ইল্লাল্লাহ কখন পর্যন্ত এসে পৌঁছে খেয়াল রাখবেন ওই বাম সাইড হলো মানুষের কল্প বুকের মধ্যে বাম যে দিক ওই দিকে হলো মানুষের অন্তর কলব ওই কলবে জঙ্গা যখন থাকে একজন মানুষ যখন লা ইলাহা লা থেকে শুরু করে দেয় ওই কলবের সকল ময়লা লা টেনে বের করে ইলাহা যখন ডান দিকে যায় ওই সমস্ত জঙ্কা সেখানে পড়ে যায় আবার যখন ওই ডান দিকে বাম পাশে আবার বলে ইল্লাল্লাহ সকল ভালো জিনিস আবার কলবের মধ্যে ঢুকে যায় সুবহানাল্লাহ এর জন্যই স্থির মনে শান্তি মনে আল্লাহর জিকির করবেন আল্লাহর জিকির করলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন আর যে বান্দার উপর মহান আল্লাহ সন্তুষ্ট তার চিন্তা নাই তার কোনো ভয় নাই সুবহানাল্লাহ এর জন্যই যখন জিকির করবেন মনে করবেন আমি একটা অসহায় আমার খেউ নাই এমনভাবে করুন সুরে আল্লাহকে ডাকবেন যেভাবে আল্লাহ পাক ডাকলে যেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দেন আল্লাহ বলেন আমার বান্দা যখন আমার নাম ধরে ধরে আমার সিফতি নাম ধরে যখন আমার বান্দা আমাকে ডাকে আমি আর থাকতে পারি নাই আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দারে চিন্তা করো না আমি তোমার সারোগের চাইতে আমি আল্লাহ তোমার আরো নিকটে আসি সুবহানাল্লাহ আল্লাহ কারো দূরে নয় আল্লাহ সবার সাথে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আল্লাহর হাবিবকে শিক্ষা দিয়েছেন কোরআনের আয়াত দ্বারা ও বন্ধু মুহাম্মদ আমার ব্যাপারে যখন তোমার উম্মতেরা অর্থাৎ দুনিয়াবাসীরা প্রশ্ন করবে আমি কোথায় ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব ও আমার বন্ধু মুহাম্মদ তুমি বলে দাও আমি আল্লাহ মানুষের সাথে সাথে আসি যখন আমাকে ডাক দিবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দার ডাকে জবাব দেব সুবহানাল্লাহ এর জন্যই সময় যা যাচ্ছে সেই সময়ের প্রতি গভীর খেয়াল রাখতে হবে সময় যা চলে যায় সেই সময়টা আর কখনো ফিরে আসবে না ও মুসলমান আজকের এই ইসালে সওয়াব মাহফিলে আমরা বসে আছি হয়তো এমনও হতে পারে কাল সকালে মসজিদের মাইকে কার জানি
মরণের কথা অ্যালাউন্স করা হবে কথা বলেন ঠিক কি না, এর জন্যই মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। এর জন্যই কবি বলেছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ওই বাড়ি তোমার থাকবে ওই দুনিয়া পড়ে থাকবে, ওই দুনিয়ার সকল আশয় বিষয় সম্পত্তি সব রয়ে যাবে, কিন্তু রে বান্দা তুমি থাকবে না, যখন তোমার ডাক হবে, ডাক হয়ে গেলে তোমার সেই ডাকে সাড়া দিতে হবে। এর জন্যই আসুন আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে হলে আমাদের সামানা নিয়ে যাওয়ার দরকার আছে কি না, এই কথা বলেন আছে। এর জন্যই আয়াতের দিকে খেয়াল রাখুন, ইন্নাল্লাযীনা আমানু وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا। ওই আয়াত দ্বারা আমরা শিক্ষা পেলাম, জীবনে যতদিন বাসব আমরা যেন নেক আমল করতে পারি, অন্যের ভালো দেখলে যাতে মনকে আমরা খুশি রাখি। আমাদের সমাজের নিয়ম হলো অন্যের ভালো দেখলে আমরা হিংসা করি, কথা বলেন ঠিক কিনা, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন অন্যের ভালো দেখলে তোমার মনকে তুমি খুশি করো, অন্যের কষ্ট দেখলে তার দুঃখে তুমি দুঃখিত হও, কিন্তু আমরা তার বিপরীত। আসুন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দেন। সকলেই বলি আমিন। অন্ধকার কবরে যাব, আমরা যেন কবরের সামানা নিয়ে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেন। সকলেই বলি আমিন। একটু কিয়াম করেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাম আলাইকা, পিয়াসে বিজাদো শরবতে উলফতে পিলাদো কালি গুল হই দিল দিওয়ানা, নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, হাবিবি সালাম আলাইকা, আলে নবীকা সদকায়ে খায়রুন্নিসাকা, ওয়ার শহীদে কারবালাকা, গমনা হো রোজে জাজাকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাম সিয়ামে সফিনা আ গয়া, মুশকিল হ্যায় সিনা ফরমান কি করিনা, ও আতা শাহে يا حبيبي سلام।
খুব ভালো ছিলেন, আমাদেরকে খুব খুশি মহব্বত করতেন, তার একটা বাইরে দুনিয়াতে নেই। এবং কি আজকে যাদের ইসলামের সব হচ্ছে পীর মুজাফর সাহ রহমতুল্লাহ আলাইহি ও পীর কারামত শাহ সহ যত মুর্দিগান আছেন সকলের জন্য আমরা দোয়া করব। আর আজকের এই মাহফিলে যিনি মাইক দিয়েছেন ওনার বাবাও দুনিয়াত নেই, আমার মিনহাজ ভাই সুপ্রিয় মাইকের সত্যাধিকারী, উনিও দোয়া চেয়েছেন ওর বাবার জন্য। আল্লাহ পাক যেন সকলের মুর্দিগান দেখি অন্ধকার কবরে যেন শান্তি রাখেন সকলেই বলি আমিন। আসুন আমরা একে অপরের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালালনা وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. খিদমতে পৌঁছিয়ে দাও হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়াজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরবাসী সকলের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও। আমাদের যাদের মা নাই বাবা নাই, আল্লাহ জানি না আমাদের মা বাবা কবরে কোন অবস্থায় আছেন। অনেকে মার জন্য দোয়া চেয়েছেন, অনেকে বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করতে অনেক সময় তোমার গোলামে হক আদায় করতে পারেন নাই মাহমুদ। আমরা আজকের এই স্থানে সবের মহফিলে জমাত বন্দি হইয়া ভিক্ষা চাই, আল্লাহ আমাদের কবর বসি মা বাবার কবরে রাজাকে দূর করে দাও। আল্লাহ ত্রয় লাখের সকল মুসলিমদেরকে মাফ করে দাও, খাস করে আমাদের পক্ষ থেকে হাদিয়া পৌঁছিয়ে দাও। আজকে যাদের ইসলামে সওয়াব মাহফিল হচ্ছে তাদের কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ খাস করে বেলালের আব্বা জানাবারি জানি সাহেবের কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও, আল্লাহ তার ভাইয়ের কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও। যত মুর্দার হক আমাদের উপর রয়েছে সকল মুর্দেগানদের কবরের মধ্যে হাদিয়া পৌঁছিয়ে দাও।
وَارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا আল্লাহ আমাদেরকে ঈসার সওয়াব মাগফিরাত ওয়াসিলায় জিন্দেগির সকল গুনাহ মাফ করে দাও। যতদিন দুনিয়ার মধ্যে বাঁচি আল্লাহর মাহবুব আপনার গোলামীর হক আমাদেরকে আদায় করার তৌফিক দিও। আল্লাহ যত রূহানি জিসমানি বিমারী রয়েছেন সকলের বিমারকে তোমার বৈবি দই দিয়ে শিফা দান করে দাও। আল্লাহ এই জমিন থেকে মহামারী করোনা ভাইরাসকে দূর করে দাও। আল্লাহ তোমার বরকত দিয়ে, আল্লাহ তোমার রহমত দিয়ে এই জমিনকে তুমি আবাদ করে দাও। আমাদের গুনার কারণে আর কোন কঠিন গজব দিয়ে আমাদেরকে পরীক্ষা করিও না। আল্লাহ আমাদের জিন্দা হয়ে হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও, আমাদের রিজিক রুজির মধ্যে বরকত বাড়িয়ে দাও। আজকের ঈসারে সওয়াব মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। যত মানুষ যতভাবে সহযোগিতা করেছেন সকলের পক্ষ থেকে এই সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করো। এর ওসিলায় যদি দিন দুনিয়ার বালাই নসিব করো আল্লাহ, আল্লাহ এই মাহফিল যেন দিন দিন তরক্কি হয় আরো বড় করে যেন আয়োজন করার তৌফিক তুমি তাদেরকে দান করিও। আল্লাহ জীবনে বারবার তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি আমাদেরকে জিয়ারত নসিব করিও। সোনার মক্কা সোনার মদিনা না দেখাইয়া আমাদের কার জন্য মালাকুল মউত পাঠাইও না। আল্লাহ খুরশিদুনা শামসুল উলামা আল্লামা ফজলুল ইসলাম কিবলা রহমাতুল্লাহি আলাইহির দরবারে হাদিয়া পৌঁছিয়ে দাও। তোমার ওলির দরজাকে তুমি বুলন্দ করে দাও। আল্লাহ মঞ্জুর আলী রহমাতুল্লাহি আলাইহির দরবারে হাদিয়া পৌঁছিয়ে দাও, দরজাকে বুলন্দ করে দাও। 360 আউলিয়া সরদার হযরতে শাহ জালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি শহুরর সঙ্গী সাথী 360 আউলিয়ার দরবারে হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ যেদিন জীবনের মুসাফির শেষ হয়ে যাবে, এই দুনিয়ার মুসাফিরি শেষ হয়ে যাওয়ার আগে আমাদেরকে খালিস তওবা নসিব করিও। গুনাহ থেকে পাক সাফ বানাইয়া করার হক থেকে মুক্ত করিয়া দৌলতে ইমান দিয়ে দুনিয়ার থেকে বিদায় দিও। সকরাতের কঠিন মুসিবতের সময় যে সময় যা শয়তান আমাদের ইমান নষ্ট করার জন্য পেরেশান হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করিও। শয়তানকে দূরে তাড়াইয়া দিও আর আমাদের চোখের সামনে রহমাতুল লিল আলামিনের চেহারায় আনোয়ার তুলে ধরে রাখিও। আর আমাদের সকলের জবান দ্বারা সেই মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।